দমকল থানাতেও রক্তদান শিবির পুলিশের উদ্যোগে। রবিবার এই শিবিরে 123 জন রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন দমকল এসডিপিও শেখ শামসুদ্দিন, বিডিও পার্থ মণ্ডল সহ বিশিষ্টজনেরা। এদিন রক্তদাতাদের হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়। আমি ওনাকে ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে আমি এসেছি, আর রক্তদান শিবির হলেই আমার মনটা যেন একটু ছটফট করে। আশিস সাহেব অত্যন্ত ভালো মানুষ, ওনার এতে অনুপ্রাণিত হয়ে আমি এসেছি এবং আরও বারবার আসবো, হলেই আসবো। আমার এই নিয়ে 21 বার রক্তদান হচ্ছে, না কিচ্ছু কোনো অসুবিধে নেই। রক্ত 3 মাসের মধ্যে আপনা-আপনি পূর্ণ হয়ে যায়, মানুষ হয়তো জানে না, কিন্তু মানুষকে এটা বুঝতে হবে রক্ত কিনতেও পাওয়া যায় না, তৈরিও হয় না। তো মানুষকে স্বেচ্ছায় রক্ত দিতে হবে। রক্তদান হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ দান, এর উপর দিয়ে কোনো সামাজিক সেবা হতে পারে না। তাই বলিস আপনারা সকলে এগিয়ে আসুন, রক্তদান করুন, মানুষের পাশে দাঁড়ান, রক্ত দিলে শরীরে কোনো ক্ষতি হয় না। আমার নাম তফিকুর রহমান, দমকল। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।